হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ স্মরণামৃত থেকে পাঠ করছি। শ্রীল প্রভুপাদের শিষ্য, একজন গুরুত্বপূর্ণ শিষ্য হৃদয়ানন্দ দাস গোস্বামী মহারাজের অভিজ্ঞতা থেকে পাঠ করছি। তিনি বলছেন, প্রভুপাদ যখন ক্যারাকাস গেছিলেন, অর্থাৎ আমেরিকাতে, আমরা খুবই চেষ্টা করেছিলাম তাকে ভাগবতের প্রথম স্প্যানিশ সংস্করণটি উপহার দেওয়ার জন্য। স্প্যানিশ ভাষায় অনূদিত যে ভাগবতের প্রথম খণ্ড, সেইটি ছাপা হয়েছিল সেখানে, আর তাকে দেখাবেন সেই চেষ্টা, সেই ইচ্ছা ছিল। বইটি তখন আমেরিকায় ছাপা হচ্ছিল। প্রভুপাদ ওখানে থাকার সময় তাকে বইটি দিতে পারলে খুব ভালো হবে। কয়েকটি ভুল থাকার জন্য বইটি আসতে দেরি হয়ে গেল। আমরা খুব হতাশ হয়ে পড়লাম। অবশেষে আনন্দ বেদনা উদ্বেগের মধ্যে দিয়ে মুদ্রকের সঙ্গে কথা হয়, বিমান মারফত বইটি তিনি ক্যারাকাসে পাঠিয়ে দেবেন। প্রভুপাদ যেদিন চলে যাবেন, সেই দিন সকালে বইটি এসে পৌঁছায়। ভেনিজুয়েলার কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন বইটিকে শুল্ক বিভাগ থেকে ছাড়িয়ে আনতে, কিন্তু দক্ষিণ আমেরিকা এই ব্যাপারে এতটা সহজ স্থান নয়। ইতিমধ্যে প্রভুপাদ বিমানবন্দরে চলে গেলেন, আমরা ওনাকে প্রবেশ করিয়ে দিলাম। আমি ভাবতেও পারছিলাম না বইটি তখনও আসেনি, মানে খুব দুশ্চিন্তায় ছিলেন আর কি। প্রভুপাদের ইমিগ্রেশন পরীক্ষা, পাসপোর্ট পরীক্ষা এ সমস্ত হয়ে গেলে তিনি কেবল যাত্রীরা যেখানে বিমানে চাপার জন্য অপেক্ষা করছেন সেইখানে চলে গেলেন। আমরা প্রণাম জানালাম। হঠাৎ বইখানে এসে গেছে। প্রভুপাদকে স্প্যানিশ ভাগবতের প্রথম খণ্ডটি দেওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারলাম না। বিমানবন্দরের মাঝখান দিয়ে আমি দৌড় দিলাম। কোনো দেশেই পুলিশ চেকের মধ্যে দিয়ে কারো দৌড় দেওয়ার নিয়মই নেই, তাতে দক্ষিণ আমেরিকার মতো দেশের তো কথাই নেই। কিন্তু আমি ভীষণভাবে অনুপ্রেরণা লাভ করলাম। কোনো না কোনোভাবে শ্রীকৃষ্ণ সব ব্যবস্থা করে দিলেন। যেখানে যে গেট দিয়ে লোকেরা চেকিং হয়ে তবেই পার হতে পারে, সেই সব গেট দিয়ে মহারাজ বইটা নিয়ে দৌড় দিয়েছেন। আন্তর্জাতিক প্রতীক্ষালয়ের ভেতরে দৌড়ে গিয়ে প্রভুপাদকে প্রণাম জানালাম, আর প্রভুপাদ তখন আমাকে তার পাশে বসালেন। আমি তাকে ভাগবতখানা দিলাম। প্রভুপাদ অত্যন্ত খুশি হলেন। তিনি বইখানা উল্টে পাল্টে দেখে অনুবাদ ঠিকমতো হয়েছে কি না সেটি পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন, অনুবাদ করতে পারবে? অর্থাৎ যে স্প্যানিশ ভাষায় অনুবাদ করা হয়েছে সেটাকে আবার ইংরেজিতে অনুবাদ করে শোনালে পরে প্রভুপাদ বুঝতে পারবেন যে অনুবাদটা ঠিক হয়েছে কি না। তাই তিনি বললেন যে এটাকে আবার ইংরেজিতে অনুবাদ করো, মানে অনুবাদ করে শোনাও প্রভুপাদকে। আমি বললাম, আগে প্রভুপাদ। তিনি বললেন, ঠিক আছে। মুখবন্ধ খুলে তিনি বললেন, এটাকে ইংরেজিতে পড়ো দেখি। আমি স্প্যানিশ থেকে ইংরেজিতে অনুবাদ করতে থাকলাম। তখন প্রভুপাদ বললেন, ঠিকই আছে, অর্থাৎ যথার্থ অনুবাদ হয়েছে। প্রভুপাদ খুব খুশি হলেন। তারপর তার বিমানে প্রবেশ করার জন্য ডাক হলো। ভাগবতখানা হাতে নিয়ে তিনি এগিয়ে চললেন। এমনই ছিল প্রভুপাদ আর তার শিষ্যদের মধ্যে আদান প্রদান। তার শিষ্যরা চাইতেন যাতে তিনি খুশি হন, আর তার জন্য আপ্রাণ চেষ্টা করতেন যাতে করে তারা তাদের যে উদ্দেশ্য সফল করতে পারেন। হরে কৃষ্ণ।